আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। সাথে আছে জুয়েল রানা। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি মলি মটরস দেখপাত জামালপুর সদরে। আমরা প্রত্যেক সপ্তাহে মলি মটরসের নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমরা এই সপ্তাহে মলি মটরসে এসেছি, পাশাপাশি আজকে মলি মটরসে বেশ কিছু কালেকশন এসেছে, সেই কালেকশনগুলো আপনাদের দেখবো এবং আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে সেটি জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে একটি টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি, এই গাড়িটি কিছুক্ষণ আগে বিক্রি হয়েছে। কিছুক্ষণের মধ্যে এই গাড়িটির যিনি আজকের যিনি ক্রেতা তাকে মলি আপা বুঝিয়ে দিবেন। বুঝিয়ে দেওয়ার পরে আমরা বিস্তারিত এই গাড়ি সম্পর্কে জানবো। আপা, প্রথমে আমরা গাড়িটি বুঝিয়ে দিই, তারপর আপনার সাথে কথা বলবো। কাগজটা সহ দিবেন। সব মিলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা তো টিভিএস স্ট্রাইকার নিয়ে ফটো সেশন করলাম এই মাত্রই। আসলে এই গাড়িটা আজকে মানে মানে একটু বিস্তারিত বলবেন গাড়ি সম্পর্কে। গাড়িটি টিভিএস স্ট্রাইকার, গাড়িটি রান হয়েছে 14,000 প্লাস শোরুম পেপারস অন টেস্ট। গাড়িটি বিক্রি করা হলো 63,000 টাকায়। হ্যাঁ হ্যাঁ, এটা দাম দরটা চাওয়া ছিল আসলে মূলত 70,000 টাকা, কিন্তু ওনাদের মানে চাওয়া এবং আমার একটা অফার ছিল যে আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমি স্যাক্রিফাইস করব, আর ওনারা আমার ভিডিও দেখে এসেছে তার জন্য ওনাদের জন্য আমি এতটুকু কম রাখছি আর কি। 66,000 টাকায় বিক্রি হলো? হ্যাঁ হ্যাঁ, 66,000 টাকায় আমি ওনাদেরকে গাড়িটা দিয়ে দিয়েছি। দর্শক, আমরা একটু কথা বলতে চাই, আজকে আজকে যিনি এই টিভিএস স্ট্রাইকারটির ক্রেতা রয়েছে তার সাথে কথা বলবো। তিনি কোত্থেকে এসেছেন আর গাড়িটি তিনি এই শোরুমে কিভাবে আসলেন সেই সম্পর্কে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, নাম কি? মোহাম্মদ ত্রিপন মিয়া। বাসা কোথায়? বাসা সরিষাবাড়ি বাউসি বাজার। এই শোরুমে কি এই প্রথম আসছেন না এর আগে বাসা হয়েছিল? না, এইবারই প্রথম। আমরা ভিডিও দেখে এই শোরুমে আসছি, আসার পরে আমাদের গাড়িটা পছন্দ হয়েছে। কি ভিডিওতে কি গাড়ি দেখছিলেন যে এই গাড়িটাই নিতে হবে নাকি? না, মানে আমরা ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখছি, দেখার পরে এখানে আইসা এটাই পছন্দ হয়েছে। এই গাড়িটা না মানে বললো, তারপর একটু মানে একটু জানতে চাই আসলে এই গাড়িটা আপনি কি করেন? আপনি? আমি লেখাপড়া করি। জি, চালানোর জন্য আর কি স্টুডেন্ট। এই টিভিএস স্ট্রাইকার ছাড়াও তো অন্যান্য গাড়ি ছিল, ওই সেই গাড়িগুলো বাজেট না? আসলে গাড়িটা আমার অনেক ভালো লাগে আর কি, টিভিএস স্ট্রাইকার মোটামুটি ভালো আর কি। এই যে গাড়ি যে নিলেন, এখানকার কাগজপত্র আদার্স ডকুমেন্ট সবগুলো কিনে দেখছেন আর গাড়ি কি চালায় টায়াল দিছেন? হ্যাঁ, দেখা হয়েছে, সব কিছুই ঠিকঠাক আছে। হ্যাঁ, ভালো লাগছে। অনেকেই তো বলে যে রিকন্ডিশন গাড়ি নিতে আসলে নাকি ওনারা মানে হয়রানি করে, তারপরে আপনার মানে কি বলে ভুয়া কাগজপত্র দেওয়ার চেষ্টা করে, সেই বিষয়টা কি বলবেন? না, আমরা এখানে আসার পরে যতটুকু বুঝতে পারছি আমরা কোনো প্রকার হয়রানি হয়নি। হ্যাঁ, আইনগত সেইভাবে আমরা। জি, আপনি যেহেতু ইয়ং পড়াশোনা করেন, নতুন শোরুমে না যায় রিকন্ডিশন শোরুমে কেন আসেন? স্টুডেন্ট বাজেটের মধ্যে গাড়িটা পেয়েছি তাই। হ্যাঁ, সাধ্যের মধ্যে। জি, দর্শক, আমরা টিভিএস স্ট্রাইকার গাড়িটি কিছুক্ষণ আগে বিক্রি হয়েছে। মলিয়াপা গাড়িটি কাগজপত্র অন্যান্য যে বিষয় আছে সবগুলো প্রসেসিং সম্পন্ন করেছেন, অর্থাৎ গাড়িটি এখনই হয়তো বা গাড়িটি যিনি ক্রেতা তিনি নিয়ে চলে যাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা একজন ক্রেতার রিভিউ নিলাম। আসলে শোরুমে অনেকের ধারণা থাকে, আমাদের ভিডিওগুলো দেখে আপনারা কমেন্ট করে থাকেন, অনেক জোর জামেলা থাকে, কিন্তু এটা আমার মনে হয় না। আমি যতগুলো শোরুমে ঘুরেছি, যতগুলো ভিডিও রিভিউ আছে সবগুলোতে কিন্তু শতভাগ অথেন্টিক ছিল বিদায়। কিন্তু আমার যে সকল ক্রেতা আছে তারা কিন্তু এই রিকন্ডিশন শোরুমগুলোতে তারা আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি বিগত দিনেও মানুষ যারা আসলে রিকন্ডিশন গাড়ি সংগ্রহ করে তারা কখনো প্রতারিত হবেন না বলে আমরা বিশ্বাস করি। আর সব মিলিয়ে বলা চলে, আমরা আপনাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করে থাকি, দূর থেকে দূরান্ত ছুটে বেড়াই আর শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। মলি মোটরসের সাথেই থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।